PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটি সিনড্রোম আছে যেখানে অনিয়মিত মাসিক হয়ে থাকে। তো এই সিনড্রোমের যে মেয়েগুলো আমাদের কাছে আসে তাদের দেখা যায় যে ওজনটা বেশি থাকে। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার উৎপলা মজুমদার, আমি আছি সহযোগী অধ্যাপক হিসেবে গাইনি এবং অবস্টেটিক ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ। এছাড়াও আমি ফ্যাকাল্টি অফ রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে ঢাকা মেডিকেল কলেজে কাজ করছি। তো আজকে আমি অনিয়মিত মাসিক নিয়ে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিতে চাই। তো অনিয়মিত মাসিক, এটা যখন কোনো একটি মেয়ে আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা তাকে অনেকগুলো প্রশ্ন করি যে তার হিস্ট্রিটা নেই। প্রথমেই হচ্ছে যে তার কি শুরু থেকেই এই অনিয়মিত মাসিক ছিল কি না, অথবা তার হয়তো বয়সের কোনো একটা পর্যায়ে এসে এই মাসিকটা অনিয়মিত হয়েছে কি না। তারপর হচ্ছে যেমন তার কি রিসেন্ট প্রেগনেন্সি হয়েছে কি না, বা তার ওজন বেড়েছে কি না, তারপর তার আনওয়ান্টেড হেয়ার ফলিকেল আছে কি না। তো এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন হিস্ট্রি নিয়ে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটি সিনড্রোম আছে যেখানে অনিয়মিত মাসিক হয়ে থাকে। তো এই সিনড্রোমের যে মেয়েগুলো আমাদের কাছে আসে তাদের দেখা যায় যে ওজনটা বেশি থাকে। তবে অনেক সময় দেখা যায় যে ওজন হয়তো বেশি নাই, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওজন তাদের বেশি থাকে, তাদের হয়তো আনওয়ান্টেড হেয়ার ফলিকেল থাকে, অনেকে বলে যে হেয়ার ফল হচ্ছে, এবং অনিয়মিত মাসিক নিয়ে তারা আসছে। তো এই গ্রুপটাকে আমরা ইনভেস্টিগেশন করি, কিছু হরমোনের পরীক্ষা করি, তাহলেই কিন্তু আমরা তার কারণটা পেয়ে যাই। তো আরেকটা গ্রুপ আছে যাদের হচ্ছে থাইরয়েডে সমস্যা থাকতে পারে। তো থাইরয়েড হরমোন সমস্যা থাকলে কিন্তু অতিরিক্ত রক্তস্রাব হওয়া বা অল্প রক্তস্রাব হওয়া, অনিয়মিত রক্তস্রাব হওয়া, তো এই সমস্যাগুলো থাকতে পারে। তো দেখা যায় যে বিভিন্ন রকম হরমোনের কারণে, কিন্তু হরমোনের সমস্যার কারণে অনিয়মিত রক্তস্রাব হয়। তো এছাড়াও আরও কিছু ব্যাপার আছে যে পেশেন্ট আমাদের কাছে হয়তো প্রথমে এসে বললো না, এরপর আমরা জিজ্ঞেস করলে বোঝা যায় যে তিনি কিছু ওষুধ খাচ্ছেন। কেউ হয়তো অনিয়মিতভাবে জন্মবিরতিকরণ পিল খাচ্ছেন বা কিছু হরমোনাল ট্যাবলেট খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনিয়মিত রক্তস্রাব হতে পারে। তো যেটাই হোক, আমি বলবো যে যাদের অনিয়মিত মাসিক হচ্ছে তারা অবশ্যই ডাক্তারের কাছে আসবেন, ডাক্তারের কাছে সুন্দরভাবে তার হিস্ট্রিটা দিবেন, কিছু শারীরিক পরীক্ষা এবং কিছু ইনভেস্টিগেশন করে আলটিমেটলি আমরা ডায়াগনোসিস করি। এবং ডায়াগনোসিস করার পরে তার যেই সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে প্রোল্যাকটিন একটা হরমোন আছে, প্রোল্যাকটিনের জন্যও কিন্তু এই সমস্যা হতে পারে। কারো হয়তো প্রেগনেন্সি টার্মিনেশন হয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু পিরিয়ড ইরেগুলার হতে পারে, বা পেশেন্ট হয়তো জানলেনই না তিনি প্রেগনেন্ট, তার ক্ষেত্রেও কিন্তু তিনি এসে আমাদেরকে বললেন যে পিরিয়ড আগে রেগুলার হতো, এখন পিরিয়ড হচ্ছে না। তো এই রকম পিরিয়ডের অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। তো ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেগুলোকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে দেখা যায় যে তারা হয়তো অনিয়মিত মাসিক থেকে তাদের সুন্দর একটা রেগুলার মাসিককে তারা চলে যাবেন। ধন্যবাদ।